এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়েছেন মানুষ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ দীন কুল্লি মানুষ তোর আশা পূরণ করার জন্য আমাকে পাওয়ার জন্য আমি সহজ পদ্ধতি পর সব ব্যক্তির জন্য সে যেন তার ক্ষেত্রে থাইকা যুবক যৌবনে থাইকা নারী নারীত্বের ভিতরে থাইকা প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা ওই আখেরাতকে গুছাইতে পারে দুনিয়ার দুটা আশাকে সে পূরণ করতে পারে এটার জন্য এক ব্যবস্থাপনা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাঠাইছেন আল্লাহ রাসূল কে পাঠাইছেন ব্যবস্থাপনা আজকে সবচেয়ে বড় ঘৃণিত তো ওইটাই আমাদের কাছে ঠিক না রাগ হয় না ওইটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় ঘৃণিত ওইটাই তো আমাদের কাছে বর্তমানে সবচেয়ে বেশি লাঞ্ছিত ওইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বঞ্চিত ওইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি দীক্ষিত ওইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু হইলে কি হবে রসুল তো এখনো চোখের পানি কবরে জড়ায় উম্মতের জন্য এখনো জড়ায় এখনো জিজ্ঞাসা করেন ওলামাদেরকে এখনো স্বপ্নে দেখে ২৩ বছর তো জড়ায়া গেছেন গেছেনি ওটার বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না এখনো কিন্তু চোখের পানি জড়ান কিয়ামতের মাঠেও জড়াবে ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি হাদিসের আলোকে রাগ হয় না কুরসি বুঝেন কুরসি চেয়ার ছোট হোক আর বড় হোক নিশা আমাদের এতটুকু পাওয়ার জন্য আমরা মরতেও রাজি মারতেও রাজি ৬০-৭০ বছরের দুনিয়ার একটা চেয়ার ঠিক না